চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল সহ দুইজনকে আটক করে। চৌদ্দগ্রাম থানার কর্মরত এসআই লিটন চাকমা ও এএসআই মোহাম্মদ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রাম উপজেলার 3 নং কালিকাপুর ইউনিয়নের সোফুয়া বাজারের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 22 রাউন্ড গুলি সহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলো আব্দুল মোতালিবের ছেলে মোহাম্মদ নাজবুল হাসান ও আব্দুল কালামের ছেলে মোহাম্মদ রাকিব হোসেন। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শ্রীনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।